পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বন্যা ও নদী ভাঙনের ঝুঁকি মাথায় রেখে করোনা সংকটের মধ্যেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে ভাঙন প্রবণ এলাকায় বাঁধ ও বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড। দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মূলফতগঞ্জ এলাকায় পদ্মার ডান তীর রক্ষা বাঁধের নির্মাণ কাজের অগ্রগতি দেখতে আসেন তিনি। এ সময় উপমন্ত্রী বলেন, এই মাস পরেই দেশে বন্যার ঝুঁকি কমবে। পরে 1,20,00,000 টাকা ব্যয়ে নির্মিত সুরেশ্বর নড়িয়া জাজিরা সড়কের 390 মিটার RCC সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উদ্বোধন করেন তিনি। এছাড়াও নড়িয়া উপজেলা পরিষদে বিশেষ সভায় অংশ নেন।